হ্যালো ফিয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে একটা মুখের লোম দূর করার সম্পূর্ণ ঘরোয়া রেমেডি শেয়ার করব খুবই কার্যকারী এবং আমাদের ঘরের সম্পূর্ণ জিনিসগুলোই কিন্তু থেকে থাকে বন্ধুরা মুখের লোম নিয়ে আমরা অনেকেই সমস্যায় ভুগে থাকি এর জন্য বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট বা মার্কেটে ক্রিম ব্যবহার করে থাকি তো এই ঘরোয়া রেমেডিটা তোমরা অবশ্যই ট্রাই করো আর মুখের লোম কিন্তু বিভিন্ন কারণে হতে পারে কারো জেনেটিক কারণে হরমোনাল ইমব্যালেন্সের জন্য বা বিভিন্ন মেডিসিন ব্যবহার করলে বা মেডিসিন খেলেও কিন্তু মুখের লোম হয়ে থাকে তো এই মুখের লোম দূর হবে মাত্র পাঁচ মিনিটে এটা যদি তোমরা ব্যবহার করো তাহলে চলো এই রেমেডিটি শিখে নেওয়া যাক ভিওর্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো পারোরা সবার প্রথমে একটা বাটি নেব রেমেডিটি খুবই সিম্পল এবং খুবই কার্যকারী ফার্স্ট নিয়ে নেবো আমি জিলোটিন পাউডার এখানে আমি হাফ থেকে এক চামচ মতো জিলোটিন পাউডার নিয়ে নিচ্ছি তোমরা এটা মার্কেটের যে কোনো মুদি দোকানে বা মার্কেটের শপে তোমরা পেয়ে যাবে গিয়ে জিলোটিন পাউডার বলবে দিয়ে দেবে এই জিলোটিন পাউডার কিন্তু লোম তুলতে হানড্রেড পারসেন্ট কার্যকারী এবং তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট লোম তুলবে কোনো কার্য পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু খুবই কার্যকারী এর মধ্যে দিয়ে দিতে হবে লেমন জুস আমি এখানে পাতিলেবু হাফ করে নিয়েছি তোমরা চাইলে জুসটা আগে থেকে বেরও করে নিতে পারো সম্পূর্ণ লেমন জুসটা কিন্তু দিয়ে দিতে হবে লেমনে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টি ও ভিটামিন সি থাকার কারণে জায়গাটাকে কিন্তু অনেকটাই কালচে ভাবটা রিমুভ করে তুলবে এবং পরিষ্কার করে তুলবে তার সাথে সাথে লোমকূপের গভীরে গিয়ে লোমগুলো কিন্তু পাতলা করতে সাহায্য করবে এই লেমন জুস আর এই জিলোটিন পাউডার একসঙ্গে মিক্স করে নিতে হবে তারপর আমরা নিয়ে নেবো টমেটো জুস এখানে টমেটো জুস করে নিয়েছি আমি মোটামুটি চার থেকে পাঁচ চামচ মতো দেখছো তোমরা বন্ধুরা তো প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টি ও ভিটামিন সি থাকার কারণে যে কোনো লোমকূপের গর্তগুলো কিন্তু দূর করতে সাহায্য করে আর লোমকূপ পাতলা করতে সাহায্য করে তাই আমি এখানে টমেটো জুস লেমন জুস ও জিলেটিন পাউডার একসঙ্গে মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা এভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর যখন একটা হালকা তরল টাইপের হয়ে যাবে এবার এটাকে আমরা একটা ছোট বাটির মধ্যে ভরে নেব স্টিলের বাটি কারণ এটা জ্বালাতে হবে হালকা মোটামুটি পাঁচ থেকে ছ সেকেন্ড জ্বালালেই তোমরা দেখতে পারবে এটা কিন্তু একদম জমে যাবে দেখো বন্ধুরা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এটা আমি ডবল বয়লিং করে নেব। বন্ধুরা আমরা চলে এসেছি গ্যাস জ্বালিয়ে নিচে একটা জল পাত্র রেখে ওপরে কিন্তু এটা আমি দিয়ে দিয়েছি তোমরা দেখছো এটা আঠার মতো তৈরি হয়ে যাবে সম্পূর্ণ তোমরা দেখতেই পারছো ঠিক মোটামুটি এক থেকে দু মিনিট পর এটা নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি একটু একটা হোম রেমেডি অ্যাড করবো সেটা হচ্ছে মধু মধু কি করবে স্কিনে ওই জায়গাটায় মানে চুলকাবে না বা র্যাশ হতে দেবে না বার্নিং হবে না তোমরা লাগালে মধুটা একটা মানে স্মুথলি মশ্চারাইজার এবং কুল এফেক্ট দেবে তার ফলে জায়গাটা কিন্তু খুবই সফট ও নরম থাকবে এর মধ্যে আমি এক চামচ মতো হানি দিয়ে দিলাম তোমরা মার্কেটের যে কোনো মধু দিলেই হবে এবার মধু দিয়ে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে সলিউশানটা একসাথে মিক্স হয়ে গেলে এবার তোমরা যেখানে তোমাদের লোমকূপ আছে মুখে আপার লিপস ফোর বা গালের কোনায় ওখানে কিন্তু সম্পূর্ণ এভাবে লাগিয়ে দিতে হবে ঠিক এভাবে লাগিয়ে দিতে হবে অন্তত বেশি লেয়ার করা যাবে না এভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিট যার যেরকম টাইমিং লাগবে শুকাতে ঠিক পাঁচ মিনিটে অনেকে শুকিয়ে যায় লাগিয়ে রেখে কিন্তু এভাবে তুলে ফেলতে হবে দেখো বন্ধুরা দেখবে স্মুথলি একদম তোমাদের লোমকোপ কিন্তু উঠে যাচ্ছে তো আজ থেকেই এটা ট্রাই করা শুরু করো দেখবে তোমরা কোনো সাইড এফেক্ট ছাড়াই ভালো রেজাল্ট পাচ্ছ ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো